পৃথিবীতে বোধহয় একমাত্র দেশ বাংলাদেশ যেখানে নাকি আমাদের প্রাইম মিনিস্টার যে কোনো কাজ ওনার দলীয় কোনো অনুষ্ঠানে যদি মানে বড় কোনো সভা করেন সেটাকে লাইভ দেখায় সব টিভি। কেন দেখায়? ভালোবেসে, ভালোবেসে দেখায়। কারণ তারা তো জানে, তারা তো টিআরপি নিয়ে চিন্তা করে। ওই সময় কি টিআরপি একদম সর্বোচ্চ থাকে? থাকে না তো, তাহলে দেখায় কেন? যে কারণে দেখায় ঠিক তার এই একই কারণে বিরোধী দলগুলো দেখে না। সহজ হিসাব, কাজে এই প্রশ্নের নিয়ে কোনো দ্বিধা নাই। বাংলাদেশ মনে হয় মানে আমাদের এখানে বলে না যে মিডিয়া মুক্ত মুক্ত বলে, কিন্তু ঠিক আছে। আচ্ছা বলেন তো, আপনার টিভি প্রত্যেকের টিভিতে বিটিভির খবর প্রচার করতে হয় কেন? কেন হয়? বাসি খবর, বাসি এবং খবর নামের একটা সময় অপচয়কারী একটা অনুষ্ঠান দেখাতে হয় কেন? হয় কাজে বড় বড় ডায়লগ দিয়ে তো লাভ নাই। আমার তথ্যমন্ত্রী কী করলো ওইটা কোনো বিষয় না, মানুষ কী দেখতেছে এটা ইম্পর্টেন্ট। আর আর যে কথাটা বললেন ওই দুই কথা আমার কোনো বক্তব্য নেই, ওনারা উভয়ই ঠিক বলছেন যে আমাদের এখানে নির্বাচন ব্যবস্থাটাই এমন যে আমি বিজয়ী হতে চাই, সরকার তাই চায়। সরকার এমন একটা নির্বাচন ব্যবস্থা ক্রিয়েট করছে এবং সেই ক্রিয়েট করে 2014 এবং 18-তে সেটা বাস্তবায়ন করে এমন একটা মজা পেয়ে গেছে, এই মজার থেকে সে আর বাড়িতে চায় না। একই জিনিস আবার বিএনপি, কী জিনিস বিএনপি এমন একটা সিস্টেম চাচ্ছে যার মাধ্যমে সে কনফার্ম শিওর সাকসেস। ওই যে স্কুলের গাইডবুক দেখেন না, শিওর সাকসেস, সে শিওর সাকসেস হতে চায়, তাহলে কেমন হবে রে ভাই?